ভাগবত গীতা প্রথম অধ্যায়ের ২৪ এবং ২৫ নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ এবা মুক্তাহি শ্রীকেশ গুরাকেশেন ভারত সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম্ ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মোহিহিতম্। উবাচ পার্থ পৈষ্যৈতান সমবেতান কুরু নীতি। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, হে রাজন, অর্জুন এরূপ বলায় শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে ভীষ্ম এবং দ্রোণ এবং অন্যান্য রজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো। সঞ্জয় বললেন, হে ধৃতরাষ্ট্র, হে রাজন, অর্জুন এই কথা যখনই বললেন তখন শ্রীকৃষ্ণ সেই রথটিকে দুই সেনাদের মাঝখানে নিয়ে গেলেন এবং এমন একটা স্থানে রাখলেন যার সামনে আছেন ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য বরেণ্য রাজন্যবর্গ, এবং তিনি সেখানে রথটিকে স্থাপন করে বা রেখে অর্জুনকে বললেন, হে পার্থ, যুদ্ধে যারা সমবেত হয়েছেন, যারা কৌরব পক্ষে যোগদান করেছেন, তাদেরকে তুমি ভালোভাবে দেখো সবাই। ইংলিশটা আমরা পড়ব। Sanjay said, O King, thus addressed by Arjuna, Sri Krishna placed the magnificent chariot between the two armies in front of Bhisma, Drona and all the kings and said, Arjuna, behold these Kauravas assembled here. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।